এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জুবাইদুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহমদ। দুজনকে স্বাগত জানাই আজকের নির্বাচিত সংবাদে। নিশ্চয়ই দুজনেই আমাকে শুনতে পাচ্ছেন। জুবাইদুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে পারি। জেনারেল জুবাইদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মানে আমি যদি এই মাননীয় মন্ত্রীর কথা সূত্র ধরে আমি যদি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এই যে যারা ক্রাইম করছে, গতবার আপনারা জরিমানা করছেন, জরিমানা পরে এবছরও যখন অভিযান করা হচ্ছে একই জায়গায় ব্রিড পাওয়া যাচ্ছে, মানে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে, তাহলে জরিমানার অঙ্কটা এই 10,000, 20,000, 50,000 না হয়ে কেন 10 লাখ হওয়া উচিত নয়? তাহলে যদি শুধুমাত্র জেলে পল্লিত হবে না, জরিমানার অঙ্কটা যদি এমন একটা জায়গায় হয় যাতে তারা ভয় পায় যে সামনের বছর এরকম হলে ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ আমরা কিন্তু ডেঙ্গু যাতে বিস্তার রোধ করা যায়, এডিস মশার যাতে না হয়, এটার জন্য আমরা গত এপ্রিল মাস থেকে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে মে মাস থেকে শুরু হয় আমাদের এডিস মশার ব্রিডিং সিজন, এবং সেটার জন্য আমরা তখন থেকেই কাজ করছি। প্রথমত আমরা যেটা করেছি, আমরা আমাদের একটা ডেটাবেজ আছে, অর্থাৎ গত বছরে আমরা যাদেরকে যে সমস্ত বাড়িতে বা স্থাপনায় আমরা এডিস মশার লার্ভা পেয়েছিলাম সেগুলো প্রত্যেকটা বাড়িকে আমরা একটা করে টেক্সট মেসেজ দিয়েছি, তাদেরকে আমরা একটা SMS পাঠিয়েছি যে আপনাদের বাড়িতে গত বছর এডিস মশার লার্ভা পাওয়া গেছিল, এ বছরে যাতে লার্ভা না জন্মায় সেই ব্যাপারে আপনারা সতর্ক হন, এই মর্মে আমরা SMS দিয়েছি। 1720টা SMS আমরা টোটাল পাঠিয়েছিলাম। আপনি যে কথাটা বললেন যে আমরা কেন আরো বেশি অঙ্কের জরিমানা করছি না বা তাদেরকে আরো কঠোরভাবে আইনের আওতায় আনছি না, আসলে দেখেন মানুষকে কিন্তু স্বস্তি দেওয়াটাই আমাদের উদ্দেশ্য, মানুষকে কাউকে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য না। এই যে আমরা জরিমানা করছি অথবা ইনস্ট্যান্টলি আমরা জেল দেওয়া হচ্ছে অথবা কারো এগেনস্টে আমরা নিয়মিত মামলা করছি, এগুলো কিন্তু সব করা হচ্ছে শুধুমাত্র সচেতনতা বৃদ্ধির জন্য, একজনকে দেখে জন্য যাতে অন্যেরা শিখেন এবং তারা যাতে উদ্বুদ্ধ হন যে নিয়ম যাতে কেউ না ভাঙেন, এইটার ব্যাপারে আমরা সচেতন করার জন্য এই কাজটা কিন্তু করছি। আর পাশাপাশি আমার কাছে মনে হয় যেটা, যে এই এডিস মশার বিস্তার রোধ এবং ডেঙ্গু চিকুনগুনিয়া নিয়ন্ত্রণের জন্য মূলত সবচেয়ে বেশি দরকার হলো জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা। এই কাজটাই আমাদেরকে বেশি করে করতে হবে। এবং আপনারা জানেন যে বাড়ির আঙিনায় বা আপনার ছাদে অথবা তার যে ফুলের টবে অথবা যে ফেলে দেওয়া টায়ার অথবা যে সমস্ত পরিত্যক্ত জিনিস আছে এর মধ্যে যে পানিটা জন্মাচ্ছে সেটাতেই কিন্তু ডেঙ্গির মশার বিস্তার রোগ হচ্ছে, এবং সেই মশাগুলো কিন্তু ওই সমস্ত বাড়িঘরগুলোতে যারা বসবাস করছেন তাদেরকে কিন্তু কামড়াচ্ছে। সেই জন্য আমরা উদ্বুদ্ধ করছি যে মানুষ যাতে সচেতন হন এবং এগিয়ে আসে এবং এবং এই ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় যে যদি আমি 100 ভাগের ভেতরে আমি যদি ভাগ করতে যাই তাহলে 80% রোল আছে আমাদের সচেতন নাগরিকদের। নাগরিকেরা যদি আপনার সচেতন হন, শুধুমাত্র পানি জমতে না দেন, 80% আবার এডিস মশা নির্মূল করা সম্ভব, 80% ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব, আর বাকি 20% রোল থাকছে আমাদের এখানে সিটি কর্পোরেশনের। কারণ এখানে আমার লার্ভিসাইড অথবা আপনার অ্যাডাল্টিসাইড আমরা যে ফগিং করছি সেইটার ভূমিকা কিন্তু অনেক গৌণ, তার চেয়ে বেশি ভূমিকা হলো আমার যারা নিজ নিজ বাড়ির আশপাশ আঙিনা এবং জি ব্রিগেডিয়ার জুবাইদ বারবার বলছেন যে সচেতনতা, এখন করোনা এতগুলো মানুষ মারা যাচ্ছে, করোনা নিয়েই আমরা সচেতন করতে পারছি না। সেখানে এখন মানুষের মধ্যে একটা ধারণা হতে পারে যে মাত্র 355 জন আক্রান্ত হয়েছে, তার মধ্যে একজনও তো মরেনি, হলো না হলে কিছু একটা। ফরিদ আহমদ, সচেতনতার জায়গাটা যদি আমাদের মধ্যে এরকম থাকে তাহলে সচেতন করবো কি করে মানুষকে? আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা এটি অবশ্যই প্রয়োজন, বাট এটা আসলে জনসচেতনতা বা সম্পৃক্ত করার অনেকগুলো পদ্ধতি আছে। আমরা যে নিয়মিত মোবাইল গ্রুপ করছি, জরিমানা করছি, এটাও কিন্তু অন্যদেরকে নাগরিকদেরকে সচেতন করারই এটা একটা অংশ। এবং আমরা দেখেন যে আজকে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা 4টা অঞ্চলে
মানে একটা জায়গায় যেখানে গত সপ্তাহে আমরা লার্ভা পেয়েছিলাম আজকে আমাদের 9টা মোবাইল কোর্ট বিভিন্ন জায়গায় কাজ করেছে আমরা 1,57,000 টাকা জরিমানা করেছি বাট আমরা যেই জায়গায় দ্বিতীয়বার আমরা লার্ভা পাচ্ছি সেখানে কিন্তু জরিমানার পরিমাণ আমরা বাড়িয়ে দিয়েছি পাশাপাশি আমরা যেটা করছি ওর আশেপাশে যেমন বাড়ির মালিক সমিতি বা ফ্ল্যাট ওনার অ্যাসোসিয়েশনের যে সভাপতি সেক্রেটারি যারা আছে তাদেরকে আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আমাদের কাউন্সিলর পার্টিকুলারলি মহিলা কাউন্সিলরদেরকে আমরা অনুরোধ করেছি ওই বাড়ির মালিক সভাপতি বা সব সেক্রেটারি যারা রয়েছে তাদের সাথে বাড়ির আঙ্গিনায় ঢুকে এই মালিক সমিতির সাথে অথবা মালিকের সাথে কথা বলার জন্য যে আমরা দ্বিতীয়বার কিন্তু আপনাদেরকে জরিমানার পরিমাণ বাড়িয়েছি এরপরে যদি আমরা পাই আমরা কিন্তু আরো ড্রাস্টিক অ্যাকশনে যাব পাশাপাশি তাদেরকে একটু সচেতন করা তারা কিন্তু অনেকে জানে না যে আমার বাসায় একটা সাত বাগান আছে সাত বাগানের মনের অজান্তেই এখানে যে এডিশনাল লার্ভা জন্মাচ্ছে এটা কিন্তু আমি নিয়মিত যে আমরা লার্ভিসাইড বা অ্যাডাল্টিসাইড প্রতিদিন যে প্রয়োগ করছি এটা কিন্তু ওই আওতার বাইরে থেকে যাচ্ছে যেই কারণে আমরা যে লিফলেট বিতরণ করা এবং বাড়ির মালিক বা ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি সেক্রেটারি তাদের সাথে কথা বলা এটি যেমন করছি প্লাস দ্বিতীয়বার তৃতীয়বার যদি একই জায়গায় আমরা এডিসমাসের লার্ভা পাই তাহলে কিন্তু আমরা জরিমানার পরিমাণই শুধু বাড়াচ্ছি না আমরা তাদেরকে সতর্ক করছি যে আমরা কিন্তু পরবর্তীতে আরো ড্রাস্টিক অ্যাকশনে যাব জি ব্রিগেডিয়ার জোবায়দুর রহমান এসে আমাদের সঙ্গে আছেন ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান আমরা একটু জানতে চাই মানে নাগরিকদের একটা অভিযোগ আছে যে ওই যে আপনারা যে স্প্রে করেন না সেটি শুধু ধোঁয়া ভিতরে আসলে কিছু নেই একটা অভিযোগ মানে একদম খালি চোখে দেখা অভিযোগ একটু আপনার কাছে জানতে চাই আচ্ছা এই ব্যাপারটা আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই আসলে আমরা যে ফগিং করছি অথবা আমরা লার্ভিসাইড করছি এই ওষুধগুলো যে আমাদের টেস্ট করার জন্য কিন্তু বিভিন্ন সংস্থা থেকে আমাদের প্রতিনিধিরা আছেন এবং আমাদের আইডিসিআর থেকে সায়েন্টিস্ট আছেন আপনার কৃষি মন্ত্রণালয়ের প্ল্যান্ট প্রোটেকশন অধিদপ্তর থেকে আমাদের প্রতিনিধি আছেন সায়েন্টিস্টরা আছেন আমরা আছি জনপ্রতিনিধিরা আছে অর্থাৎ কাউন্সিলররা আছেন এবং আমরা কিন্তু সবাই মিলে এখানে ওইটা টেস্ট আমাদের নিজস্ব ল্যাবে করছি আইডিসিআর এর ল্যাবরেটরিতে করা হচ্ছে এবং প্ল্যান্ট প্রোটেকশন অধিদপ্তরের যে ল্যাবরেটরি আছে সেখানেও টেস্ট করা হচ্ছে কাজেই এবং প্রত্যেকটা জায়গা থেকে আমরা যখন 90%-এর অধিক কার্যকারিতা পাচ্ছি তখনই শুধুমাত্র আমরা সেটা প্রয়োগে যাই তবে কোনো ক্ষেত্রেই আমরা কিন্তু 95%-এর নিচে হলে পরে কার্যকারিতা হলে আমরা সেটাকে অ্যালাউ করছি না এবং প্রত্যেকটা কাজে আমরা অন্তত নিশ্চিত আমরা অন্তত স্যাটিসফাইড যে আমরা যে ওষুধটা প্রয়োগ করছি আপনার লার্ভিসাইডের জন্য বা অ্যাডাল্টিসাইডের জন্য ফগিংয়ের জন্য এটা আমরা শতভাগ নিশ্চিত হয়ে কোয়ালিটিটা নিশ্চিত করেই আমরা কিন্তু এটা প্রয়োগ করছি যে এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই যে ঔষধের কার্যকারিতার ব্যাপারে তবে প্রয়োগটা সঠিকভাবে সঠিক জায়গায় করা হচ্ছে কি না এইটার কিন্তু আমরা তদারকি অবশ্যই করছি তবে এটা আমরা আরও বেশি মনিটরিংয়ের ভিতরে নিচ্ছি যাতে করে প্রয়োগটা সঠিকভাবে হয় সঠিক সময়ে হয় সঠিক জায়গাটাতে হয় এই ব্যাপারে আমরা দেখছি জি জোবায়দুর রহমান আপনাকে ধন্যবাদ আমি ফরিদ আহমদ আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে আমি নিজে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করি কিন্তু আমার কাছে মনে হয় উত্তরে যে পরিমাণ অভিযানগুলো হচ্ছে ইদানিংকালে দক্ষিণে সেরকম অভিযান হচ্ছে না আমার কাছে মনে হয় আমার কাছে মানে দৃশ্যমান এটার পাশাপাশি আমি জানতে চাই যে আমার একজন নাগরিক হিসেবে যদি মনে হয় যে পাশের বাড়িতে বা সামনে একটা জায়গায় পানি জমে আছে আমি আপনাকে যেমন অভিযোগ করতে চাই কোথায় করব আপনাকে অনেক ধন্যবাদ আপনি জানেন যে আমাদের ওয়েবসাইটে আমরা সুনির্দিষ্টভাবে দুইটা নম্বর দিয়ে দিয়েছি যে কেউ এবং আমরা কিন্তু প্রতিদিনই আমরা ফোন পাচ্ছি ওয়েবসাইটে যে দুটি নাম্বার আমরা সম্মানিত নাগরিকদের জন্য দিয়েছি এই দুটি ফোনে কিন্তু আমরা প্রতিনিয়তই এবং প্রতিদিন একাধিক মানে এই আপনার বিশেষ করে বর্জ্য মশক এবং জলাবদ্ধতা তিনটার ব্যাপারে আমরা প্রতিনিয়ত অনেক ফোন পাচ্ছি এবং আমাদের একজন কর্মকর্তাকে অ্যাসাইন করে দিয়েছি এটা পাওয়ার সাথে সাথে আমাদের কনসার্ন বিভাগকে আমরা এটি জানিয়ে দিই এবং কি কার্যক্রম নিয়েছি আমরা ওয়্যারলেস সেটের মাধ্যমে আমরা কিন্তু সবাই এটা শুনতে পাই আপনি যেটি বলেছেন যে দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু আমরা একদম মিড এপ্রিল থেকে আমরা কিন্তু এই কার্যক্রমটা শুরু করেছি আপনি জানেন যে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা যেহেতু আসলে বেশি ডেন্সলি পপুলেটেড এলাকা মাত্র 109 বর্গ কিলোমিটারের মধ্যে আমাদের 1,20,00,000 লোক বসবাস করে আমরা আসলে মানে প্রচারের চেয়ে আমরা কাজের প্রতি মানে বেশি নজর দিয়েছি আমরা আপনি দেখেন যে ইতিমধ্যে আমরা প্রায় 23,00,000 টাকা কিন্তু জরিমানা করেছি ওইভাবে মিডিয়াতে বিষয়টি আসেনি কিন্তু আমরা কিন্তু এপ্রিলের মধ্যভাগ থেকে আমরা শুরু করেছি এবং গতকাল থেকে আমরা 9টা মোবাইল কোর্ট আমাদের 10টি অঞ্চলে আমরা নিয়মিতভাবে করছি এবং এই কার্যক্রমটা আরও অব্যাহত রাখবো পাশাপাশি আমাদের এই যে সম্মানিত কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলরদেরকে ইনভলভ করে আমাদের জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা এটা বৃদ্ধির জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং আমাদের কাছে যেটি দৃঢ়ভাবে প্রতীয়মান হয়েছে আসলে সম্মানিত নাগরিকরা যদি সচেতন না হয়
বিশেষ করে যা আজকে যেমন যেই জায়গায় মোবাইল কোর্ট করে জরিমানা করেছি আমরা, এর অধিকাংশ জায়গা হলো বাড়ির আঙ্গিনা এবং ছাদ বাগান এবং নির্মাণাধীন ভবন। সাধারণত আমাদের মশক নিয়ন্ত্রণ কর্মী যারা সকাল 9টা থেকে 12টা পর্যন্ত যারা লার্ভিসাইড ছিটায় এবং বিকালে 5টা থেকে 7টা পর্যন্ত যারা অ্যাডাল্টিসাইড ছিটায়, তারা কিন্তু ওই জায়গাগুলিতে সাধারণত প্রবেশ করে না, এটি সত্য কথা। তারা আসলে পাবলিক প্লেসগুলিকে বেশি ইয়ে করে, যেই কারণে আমাদের কাছে যেটি মনে হয়েছে ওই জনগণকে যত বেশি সম্পৃক্ত হবে, তারা যত বেশি সচেতন হবে এবং আমাদেরকে, আমরা মনে করি যে আমাদেরকে যদি বেশি বেশি কমপ্লেইন করে এটাও আমাদের জন্য ভালো দিক, আমরা আসলে প্রকৃত তথ্য জানতে পারবো। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা এই এই যেভাবে গত সপ্তাহ থেকে আমরা কার্যক্রম আরো বেগবান করেছি, ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলোতে ঢাকা দক্ষিণবাসীকে আমরা একটা স্বস্তির পর্যায়ে ডেঙ্গুর ক্ষেত্রে রাখতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত থাকার জন্য।